সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিও যারা দেখতেছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে পর্ব শুরু করতেছি। আজকে আমরা আসছি বগুড়া জেলার সেই বিখ্যাত ভাবের হাটে। এই হাটে আজকে আপনারা ফিজান বকনা, যেগুলি রেডি বকনা খাওয়ার উপযোগী, সেগুলো দাম দর সম্পর্কে জানতে পারবেন। আসলে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বকনা উঠছে। এটা হলো বকনা পট্টি। এখানে শুধু রেডি বকনা, ছোট বকনা, ফিজান বকনা এই সাইডে উঠে। রাস্তার এই পাশে, রাস্তার উত্তর পাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর এগুলো ফিজান বকনা। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর এই যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে কি তবে হাট প্রতি বৃহস্পতিবার সপ্তাহে একদিনে বৃহস্পতিবার হয়। এই হাটে আসলে গবাদি পশু বিশেষ করে গাভী বিক্রি হয়। গাভী বকনা এগুলো সকাল 10টা থেকে বিকাল 4টা 5টা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। আপনার এই মুহূর্তে বকনা দাম দর জানতে পারবেন। আমার সামনে একটা বকনা আপনারা দেখতে পাচ্ছেন, ফিজান বকনা। ভাই এটা বয়স হয়নি না? না ভাই এটা এখনো বয়স হয়নি। আচ্ছা দাম কত চাচ্ছিলেন? দাম 1,20,000 টাকা। 1,20,000? এটা আপনার তো কিনা তো ব্যবসা করেন? না না এটা আমার বাড়ির। বাড়ি আপনার বাসা কোথায় হচ্ছে? বাসা আমার তিন দিকে সুকানগাড়ি গ্রাম। তিন দিকে সুকানগাড়ি গ্রাম। আচ্ছা এটা বাড়ির না? আজকে দাম কত বলতেছে ভাই এটার? দাম বলা ঠিক নাই ভাই, কেউ 80 বলে, কেউ 95, 1,00,000 এরকম বলতেছে। বুঝতে পারছি। তারপর কত বিক্রি নিয়োগ করছিলেন? নিয়োগ তো 1,10,000 টাকা হলে বিক্রি। 1,10,000 হলে আপনি বিক্রি করবেন? তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফিজান বাচ্চা সুন্দর কোয়ালিটিরই, উনি ব্যবসা করেন না, বাড়ির ওনার। আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। সুপ্রিয় দর্শক আমার সামনে একটা বকনা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা ফিজান বকনা। ভাই বয়স হয়নি না? না বয়স হয়নি। দাঁত হয়নি? না। দাম কত যাচ্ছিলেন এটা? 160। কত যাচ্ছিলেন? 160। 1,60,000। আজকে কত বলতেছে ভাইয়া দাম? দাম কত বলতেছে? দাম ওই 20-25-30। 20-25-30 পর্যন্ত বলতেছে। তো সারা নিয়োগ কত করছিলেন? হ্যাঁ তলা বাজার রাজা। কত বিক্রি নিয়োগ করছিলেন? 45-45। সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন এটা 1,40,000 সেলে বিক্রি করবে। তবে হাই কোয়ালিটির ফিজান বকনা, এটা রেডি বকনা। হয়তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে বীজ দেওয়া লাগতে পারে, গরু বড় মাপের বড় গরু হইবে। আচ্ছা ভাইয়া ঠিক আছে। এই পাশেরটা এটা আপনাদেরই না? এটা বয়স হয়নি না? বয়স হয়নি। এটা আসলে ওই যে একটা বলে রানী শঙ্কর জাত, সিংহ সাদা। এটা বাচ্চা ভালো দেখতেছি। এটা দাম কত চাচ্ছিলেন? 1,65,000। প্রিয় দর্শক আমি পাশ থেকে এটা দেখাচ্ছি, আসলে খুব সুন্দর একটা বকনা, রেডি বকনা। ভাই এটা দাম আজকে কত বলছিল? এটা দাম বলছিল 10 পর্যন্ত। এগুলো আপনাদের কি গ্রামে কিনে না হাটে কিনে? আমরা ফার্ম থেকে সংগ্রহ করি। ও ফার্ম থেকে? সুপ্রিয় দর্শক আমার সামনে একটা বকনা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা ফিজান বকনা। বয়স হয়নি না? এখনো বয়স হয়নি। এটা খাবার উপযোগী। এ ছেলে দাম কত যাচ্ছে ওটা? 120। আজকে কত বলতেছে দাম? কত বলতেছে আজকে? এখন বলেনি না। প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছেন ছেলে দাম চাচ্ছে 120। তবে ফিজান বকনা শুনতে গাল লেভেল। কত বিক্রি নিয়োগ করছে? 1,00,000 পার হওয়া লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভালো আছেন না? আপনি কয়টা গরু আনছেন? একটা। একটা বাড়ি আপনি না ব্যবসা করেন? বাড়ি না? বাড়ি। তো বয়স কয় মাস ছিল?
100 তো কত সারা নিউজ করেছিলেন 95% ও সামনে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন ফিজান বাচ্চা এটা বয়স কত বয়স তো দাঁত হয়নি মা ভাই কয় মাস ও 7 মাস বয়স ভাই 7 মাস বয়স সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছেন 7 মাস বয়স আচ্ছা দাম কত যাচ্ছেন এটা দাম যা 120 120 আজকে দাম কত বলতেছে ভাই এটা ওই 85 90 80 90 বলতেছে উপরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন 110 বলতেছে তবে আচ্ছা বিক্রি কত করেছিলেন কত হলে বিক্রি করবে 100 আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার সামনে একটা বকনা আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটা মানে বয়স তো হয়নি আসলে এটা কয় মাস বয়স ছিল 7 মাস এটা 7 মাস না প্রিয় দর্শক এটা একটা ফিজান বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো আচ্ছা দাম কত যাচ্ছে এটা 110 10 না আজকে কত বলছিল 85 তো দর্শক আসলে বাচ্চাটা সুন্দর দেখতে পাচ্ছেন তা বিক্রি নিউজ কত ছিল বিক্রি একটু 90 হলে বেশি হবে না বাজার হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আর সামনে দুটো ফিজান বকনা আপনারা দেখতে পাচ্ছেন লাল লেভেল বকনা সুন্দর ভাই এর বয়স কয় মাস হইছে এর বয়স 8 মাস ভাই 7 মাস 8 মাস এরকমই না এর দাম কত যাচ্ছিলেন দাম 115 এটা তবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুটো আসলে সুন্দর বকনা ওনার দাম চাচ্ছেন 115000 এর দাম কত বলছিল আজকে ভাই এলে 85 90 কত বলছিল 85 90 বলছে কিন্তু 100 পার হলে 90 তো বিক্রি নিউজ কত করেছিলেন ভাই 100 হলে বিক্রি হবে 100 হলে তো দাম একটু বেশি লাগতেছে না ভাই এটা ফার্মের বাচ্চা দিনেশপুর ফার্মের বাচ্চা বুঝুন তো বাচ্চা দুটো কোয়ালিটি সম্পূর্ণ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর দুটো বাচ্চা এত তোলা পাবেন তোলা দেখেন না তোলা দেখছেন হ্যাঁ এটা আসলে বাচ্চা 7 মাসের বাচ্চা সুন্দর তোলা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে খুব সুন্দর এবং যখন পেটে বাচ্চা আসবে এবং গাভী হবে আসলে এটা যে কিনবে লাভবানই হবে দেখতেই পাচ্ছেন আপনারা এই 7 মাসের বাচ্চা তোলা কিরকম আপনারা দেখেন দেখতে পাচ্ছেন মানে পেটে বাচ্চা গাব আছে এরকম এটা অতটুকু নাই এটা হালকা একটু আছে তবে এটা একদম বেশি তাই যাই হোক এখন এটা বিক্রি করবেন না নাকি এরকম আপনারা দেখতে পাচ্ছেন তবে যে কয়েকটা দেখালাম এটুকু থেকে আপনাদের মোটামুটি একটা ধারণা চলে আসছে আর আমার চ্যানেলকে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অতিথি প্রতিষ্ঠিত সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন বেজে দিন আর ইতি পূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম